তুমি তো এই নবীর উম্মত, যেই নবী তার শত্রুকে পর্যন্ত বুকে জড়ায় নিছে আহারে। তুমি দাওয়াত দিতে যাইয়া শত্রুকে বুকে জড়াবে থাক, দূরের কথা উম্মতের মাথা ওলামায়ে কেরামের গায়ে হাত তুলতে যাও। কত বড় কমবখত হইলে আলেমের গায়ে হাত তুলতে যায় দাওয়াতের নামে। খোদার কসম, এটা নবী মুহাম্মদের দাওয়াত না, এটা আবু জাহেল আবু লাহাবদের দাওয়াত। প্রত্যেকটা আলেমের অন্তরে আগুন জ্বলে, আগুন। উম্মত যখন বিভ্রান্ত হয় তারা চুপ থাকতে পারে না। তুমি যতই আমাকে গালি দাও, তুমি যতই বলবা আমাকে, আমি চিল্লা দেই নাই আমি কেন তাবলিগ নিয়ে কথা বলি, আমি সাল লাগাই নাই আমি কেন তাবলিগ নিয়ে কথা বলি। এরে ভাই, তাবলিগ তোমার সম্পদ না, তাবলিগ আমার রসূলের রেখে যাওয়া আমানত। এই আমানতের খেয়ানত যদি কেউ করে, ইমানদার কোনো আলেম যার অন্তরের মধ্যে ওয়ারাসাতুল আম্বিয়ার আগুন জ্বলে, খোদার কসম সে চুপ থাকতে পারে না, চুপ থাকতে পারে না, চুপ থাকতে পারে না। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك، فإن مع العسر يسرا، إن مع العسر يسرا، فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آمنت بالله، صدق الله العلي العظيم. مجلس تعليم السنة بنگلاديش উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক খতমে নবুয়ত সংরক্ষণে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ করিমের অশেষ মেহরবানি যে রব্বে করিম উলামায়ে কেরামের এই মজলিসে আমাদেরকে আসার বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত সংকীর্ণ, জায়গা যেমন সংকীর্ণ সময়ও সংকীর্ণ। এত বড় বড় আলিমদেরকে দাওয়াত করা হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই এসেছেন। এটা তো জামালপুরের জন্য একটা ঐতিহাসিক দিন হিসাবে ইতিহাসে লেখা থাকবে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে এই জমিনের জন্য কবুল করেন। মহতরম হাজরিন, সুরা একটা তেলাওয়াত করেছি, ছোট্ট সুরা, এক দুই আয়াতের উপর যদি কিছু কথা বলা যায় শেষ করা তো মুশকিল। সুরা ইনশিরাহ, মক্কি সুরা। সুরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে নাজিল করেছেন। আল্লাহ তাআলা হাবিবকে তিনটা নেয়ামতে ধন্য করেছেন, এই তিনটা নেয়ামতের প্রসঙ্গে এই সুরা এসেছে। এক নম্বর নেয়ামত শরহে সদর, বক্ষ উন্মুক্ত করে দেওয়া। শরহে সদরের মতলব দিন ও শরিয়া, দিন বুঝার জন্যে মানার জন্যে মানসিকতা তৈরি করে দেওয়া, শহীদ বুঝ অনুভূতি, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এলেম প্রাপ্ত হওয়া, হেদায়েত পাওয়া, আখেরাত মুখী হওয়া, দুনিয়া থেকে বিমুখ হওয়া, এই সব কিছুই শরহে সদরের মানা।
বক্ষ উন্মুক্ত করার মানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনা উন্মুক্ত করিনি? মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যা দুই ভাবে করেছেন। এক করেছেন যে আল্লাহ তাআলা হযরতের রাসূলের বক্ষ বিদীর্ণ করেছেন, যেটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় মুসলিম শরীফে আসছে, যে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গায় বাড়িতে ছোট্ট অবস্থায় একবার রসুলের বক্ষ বিদীর্ণ হয়েছে, কলবকে জমজম দ্বারা ধৌত করা হয়েছে, আরেকবার মেয়ারাজের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ হয়েছে। এটা এক মানা। আরেক মানা হচ্ছে মক্কা সহ গোটা দুনিয়ার মানুষের বিরোধিতার মুখেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচলিত হন নাই, দিলটা অনেক বড় ছিল, ভেঙ্গে পড়েন নাই, আল্লাহ তাআলা ওইরকম মানসিক শক্তি আল্লাহ রসুলকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই বিষয়টা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার শরহে সদর করি নাই? ওইরকম মানসিক শক্তি কি আপনাকে দান করি নাই? করেছি। এটা এক মানা। আরেক মানা হচ্ছে শত্রুদের চরম শত্রুতার মুখেও উদার মনে শত্রুকে বুকে তুলে নেওয়া, এই মানসিকতা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পূর্ণ মাত্রায় ছিল। রসুল একজন অপরাধী জালিমকেও নিজের বুকে জড়াইয়া নিতেন। এই জন্যে কবি বড় চমৎকার বলেছেন, জো আসি কো আপনি কমলি মে ছুপালে, জো দুশ্মন কো ভি জখম খা কর দুআ দে, উসে ওর ক্যা নাম দেগা জমানা, ও রহমত নেহি হ্যায় তো ওর ক্যা হ্যায়। উহুদের মাঠে কাফেররা যখন আল্লাহর হাবিবের উপর নির্যাতন, পাথর নিক্ষেপ, তীর নিক্ষেপ করে রসুলকে রক্তাক্ত করেছিল, সাহাবায়ে কেরাম রক্তাক্ত আর পারছে না, সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, এইবার একটু হাত উঠান, একটু হাত উঠান, আল্লাহর কাছে একটু বদদোয়া করেন, ইয়া রসুল আল্লাহ, আর তো সহ্য হয় না গো আল্লাহর রসুল। আল্লাহর রসুল হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, এখন বদদোয়া দিবেন, এখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নাজিল হবে। আল্লাহর রসুল হাত উঠাইলেন, এ দাইরা মনোযোগ দিয়ে শোনো, তুমি কোন হাবিবের উম্মত, কোন রসুলের উম্মত, একটু মনোযোগ দিয়ে শোনো, দাইর কোন গুণ হওয়া উচিত মনোযোগ দিয়ে শোনো, রসুল দাই রক্তাক্ত হয়েছেন, সঙ্গীরা রক্তাক্ত হয়েছে। আল্লাহ রসুল হাত উঠাইলেন, হাত উঠাইয়া বললেন, সাহাবায়ে কেরাম তো মনে করছেন বদদোয়া দিবেন, এখনই কাফেররা সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুল হাত উঠাইলেন, হাত উঠাইয়া বললেন, আল্লাহ এরা বুঝে না, এরা আমার উম্মত, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন। এই হচ্ছে রসুলের মানসিকতা। এই মানসিকতা এমনি হয় নাই। শরহে সদর অনেক বড় এক নিয়ামত, অন্তর উন্মুক্ত হওয়া, দিন বুঝার মানসিকতা তৈরি হওয়া, এটা অনেক বড় নিয়ামত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম বলেছেন, আফামান শরাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল ক্বাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি ধলালিম মুবীন।
বলছেন, ইসলামের জন্য রব যার সিনাকে উন্মুক্ত করে দিয়েছেন, বোঝ দিয়েছেন, অনুভূতি দিয়েছেন, সে সারাক্ষণ রবের নূরের মধ্যে, রবের নূরের টাচে সারাক্ষণ সে থাকে। সুবহানাল্লাহ, এটা এত বড় নিয়ামত। এই নিয়ামত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। সূরা তহা আয়াত নম্বর 25-26 হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি। আল্লাহ আমার সিনা আপনি উন্মুক্ত করে দেন। হযরতে মূসা আলাইহিস সালাম যেটা আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তাআলা আমার হাবিবকে চাওয়া ছাড়াই ওটা দান করেছেন। সুবহানাল্লাহ, অন্য নবীদের সাথে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাতীয় অনেকগুলো পার্থক্য আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর জিনার অপবাদ আসলো, আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করালেন একজন পিচ্চিকে দিয়া, জুলাইখার ফুফাতো বোনের বাচ্চা দরবারে ছিল, কান্না করতেছিল। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে ওই বাচ্চাকে নিয়ে আসেন, বাচ্চাই সাক্ষী দিবে। কোরআনে কারীমে সূরা ইউসুফ আয়াত 25-26 আল্লাহ তাআলা এই বিষয়গুলো এনেছেন। আমার সময় কম, খুব দৌড়াইতেছি। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাক্ষী দিলেন একটা পিচ্চি, কোরআনে আসছে, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার পরিবারের এক ছোট্ট বাচ্চা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্রতার সাক্ষী দিলেন। পক্ষান্তরে গজওয়ায়ে বনুল মুস্তালিক বা গজওয়ায়ে মুরাইসিয়া এই যুদ্ধে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যখন শিয়াদের পূর্বপুরুষরা, শব্দটা মনে রেখেন, কারা শিয়াদের পূর্বপুরুষরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যখন জিনার তোহমত দিল, নাউযু বিল্লাহি মিন যালিক, মুনাফিকরা জিনার তোহমত দিল, গোটা মদিনায় এক বিশৃঙ্খল অবস্থা, রসুলও চুপ, ওহির অপেক্ষায় আছেন। আল্লাহ তাআলা নবী ঈসা, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্রতা বর্ণনা করালেন এক ছোট্ট বাচ্চাকে দিয়া, আর রসুলের বিবি আম্মা জান আয়েশার পবিত্রতা রব নিজে বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ, সূরা নূর আয়াত নম্বর 16 রব বর্ণনা করছেন, রব ঘোষণা দিচ্ছেন, ওয়ালাউলা ইযা সামিআতুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। রব বলছেন, আরে আয়েশার উপর যখন এই মুনাফিক ইহুদিরা অপবাদ দিল, তোমরা যখন এই কথাটা শুনলা, তখন এই কথাটা কেন বললা না যে নিশ্চয়ই এই কথাটা, এই বক্তব্যটা স্পষ্ট অপবাদ, কোনো সন্দেহ নাই, এই কথা তোমরা কেন বললা না? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশার পবিত্রতা বর্ণনা করলেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। কাজী কোনো কুলাঙ্গার যদি আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলে, তাইলে সে কোরআনের এই আয়াতের বিরুদ্ধে দাঁড়াইছে। কোরআনের আয়াত থাক দূরের কথা, কোরআনের আয়াতের একটা, কোরআনের শব্দের একটা নুকতা, একটা শব্দ, একটা জবর, একটা জের, একটা পেশের বিরুদ্ধেও যদি কেউ করে, খোদার কসম তার ইমান থাকবে না। সেজন্য আমরা বলি, অনেকে খুঁজা পায় না যে আশেকে আলী, আশেকে হুসাইন, শিয়াদেরকে অনেক ওলামায়ে কেরাম কাফের কেন বলে? আম্মা জান আয়েশার চরিত্রে যারা কালিমালিপন করেছে তারা শুধু কাফের না, তারা জগতের নিকৃষ্ট কাফের। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাহাবিয়ত আল্লাহর রসুলের সঙ্গী হওয়ার স্বীকৃতি স্বয়ং রব্বে করিম দিয়েছেন, কে? জোরে বলেন, কে?
যখন গুহার মধ্যে আল্লাহ রসুল আর হযরত আবু বকর লুকায়ে আছে, আল্লাহ তাআলা ওই বিষয়টা উল্লেখ করতেছেন এইভাবে, শুনেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। হযরতে রাসূল আবু বকরকে বললেন, আল্লাহ তাআলা এটা বলতেছেন একজন তার সঙ্গীকে বললেন, মানে আবু বকর যে রাসূলের সাহাবী এটা স্বীকৃতি কে দিলেন? সেই আবু বকরকে যদি কোনো কুলাঙ্গার বলে তার উপর লানত পড়ুক, ওমরের ব্যাপারে বলে তার উপর লানত পড়ুক, আয়েশার ব্যাপারে বলে তার উপর লানত পড়ুক, ওসমান তার উপর লানত পড়ুক, খোদার কসম এরা শুধু কাফির না, এরা ইতিহাসের নিকৃষ্ট কাফির। দোস্ত, আল্লাহর হাবিবের মর্যাদা সিরাত মাহফিল, এটা সিরাত মাহফিল। আমি পোস্টারটা গতকাল হঠাৎ করে আমার নজরে পড়েছে, সিরাত মাহফিল, বুকে মনে বড় আশা ছিল যে আজকে সিরাত নিয়ে এই সুরার উপর লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ, কিন্তু আসলে এত বড়দের আগমন যে তাদের সম্মানে জায়গা ছেড়ে দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এটা আমাদের জন্যে বড় নেয়ামত, বড় নেয়ামত। আমরা মাদ্রাসায় মাঝে মধ্যে মুহতামিম সাহেবকে বলতাম যে এমন এমন উস্তাদ আপনি আনেন যেন আমরা উর্দু কায়দা পড়ায়ও গর্ব করতে পারি যে আমি অমুক মাদ্রাসায় পড়াই। আজকের মজলিসটা ওই রকম একটা মজলিস, যেই জায়গায় 10 মিনিট কথা বলাও নিজের জন্যে গর্বের, কারণ আপনারা না শুধু, এখানে বহু মুহাদ্দিস আছেন, পেছনে যারা আছেন এইরকম বহু আলিম আছেন যারা আমার ওস্তাদ তুল্য। বলে তাইলে আপনি কথা বলেন কেন? সবসময় খালি কথা নসিহতের জন্যে বলা হয় না, কখনো কখনো কথা পড়াশোনানোর জন্যও বলা হয়। আমি পড়াশোনাইতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবকে রব্বে কারীম এমন এমন মর্যাদা দিয়েছেন যেই মর্যাদা অন্য নবীরা আল্লাহর কাছে চাইয়া নিছেন, কিন্তু আল্লাহর রসুলকে আল্লাহ এমনি দিয়ে দিছেন। আরে দোস্ত, সেই রসুলের মুখের মধ্যে যারা কালিমা লিপন করে বলে মুসলমান, রসুল মুহাম্মদ হচ্ছে একজন সন্ত্রাসী, নাউজুবিল্লাহ, আরে জানোয়ার, আরে জাহিল, আরে কমবখত। আল্লাহর রসুলের ইতিহাস পড়ে দেখ, রসুলের দিলটা এত প্রশস্ত ছিল, এত বিস্তৃত ছিল যে দুশ্মনকে পর্যন্ত বুকে জড়াইয়া নিতেন, দুশ্মনের জন্যে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। রসুলের দিল যদি উদার না হইত, ওহদের যুদ্ধে এত কঠিন পিটা খাইল, ওহদের যুদ্ধের ডান পাশের নেতৃত্ব যেই খালিদ ইবনে ওয়ালিদ দিলেন, বাম পাশের নেতৃত্ব যেই ইকরামা ইবনে আবু জাহেল দিলেন, এই দুইজন মানুষকে রসুল কোনোদিন বুকে জড়াইয়া নিতেন না। রসুলের দিল যদি সংকীর্ণ হইত, হযরতে হামজার লাশকে যে আল্লাহর বান্দা টুকরা টুকরা করেছিল ওয়াহশী ইবনে হারব, সেই ওয়াহশীকে আল্লাহর রসুল বুকে জড়াইয়া নিতেন না। যার নির্দেশে এই কাজটা হয়েছিল সেই হিন্দাকে আল্লাহর রসুল বুকে জড়াইয়া নিতেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম মীরা সূত্রে ওই নেয়ামত পাইছে আলহামদুলিল্লাহ। সেই জন্যে বলি, ও দাইরা, তুমি তো ওই নবীর উম্মত যেই নবী তার শত্রুকে পর্যন্ত বুকে জড়াইয়া নিছে, আহারে তুমি কই সিস্টেম, এই দাওয়াতের এই সিস্টেম শিখলা যে তুমি দাওয়াত দিতে যায়া শত্রুকে বুকে জড়াবে থাক, দূরের কথা উম্মতের মাথা ওলামায়ে কেরামের গায়ে হাত তুলতে যাও, কত বড় কমবখত হইলে আলেমের গায়ে হাত তুলতে যায় দাওয়াতের নামে। খোদার কসম, এটা নবী মুহাম্মদের দাওয়াত না, এটা আবু জাহেল আবু লাহাবদের দাওয়াত। আহারে রব কত চমৎকার বলছেন, অগণবিক আপনার উপর আমি আরেকটা নিয়ামত দান করেছি, যেই ভোজা আপনার পিঠকে ভাঙ্গা দিছিল, নকদে জাহার, পিঠ ভেঙে দেওয়া বলে আমরা, হাড় ভাঙ্গা
খাটুনি সে খেটেছে, হার তো আর ভাঙে না। খুব পরিশ্রম যখন করে, বোঝা যখন বেশি হয়, তখন এই পরিভাষাগুলো ব্যবহার হয়। আল্লাহ বলছেন আনকাদা জাহরাক, এমন বোঝা আপনার উপর যেই বোঝার কারণে আপনার পেট একদম বাঁকা হয়ে যাইতো, ওই রকম বোঝাও আমি আপনার উপর থেকে সরাইয়া দিছি। ওই বোঝাটা কি একটু বোঝা লাগবে। এক নম্বর ব্যাখ্যা হইতে পারে ওই বোঝাটা হচ্ছে ওহির ভার। ওহির ভার হাদিসে আসছে, সাওয়ারির উপর থাকলে ওহি নাজিল হইলে সাওয়ারি বসে যেত। আম্মা জান বলেন ওয়াইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা, আল্লাহ রসুলের কপাল ঘর্মাক্ত হয়ে যাইত, এত প্রেশার পড়ত। আল্লাহ তাআলা পরবর্তীতে এটা সহজ করে দিছেন, বোঝা সরাইয়া দিছেন, এটাও একটা হইতে পারে। আরেকটা হচ্ছে এই সাধারণ মানুষ, এ দিনদার, এ দাওয়াত তাবলীগের সাথীরা, এ পীর সাহেবের মুরিদেরা, এ নাস্তিক মুরতাদ ইসলামের শত্রুরা, একটু মনোযোগ দিয়ে এই জায়গাটা শোনো, মনোযোগ লাগবে। আল্লাহর রসুলের আরেকটা বোঝা ছিল, আহা আমার উম্মত ঈমান কবুল করতেছে না, এই যে পেরেশানি উম্মতের জন্যে, এত পেরেশানি এত পেরেশানি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, হায়রে মানুষ ঈমান আনে না এই পেরেশানিতে আপনি তো নিজেকে ধ্বংস করে দিবেন। এত পেরেশানি আল্লাহ তাআলার, আল্লাহ রসুলের এত পেরেশানি, আল্লাহ বলেন আপনার ওই পেরেশানিও আমি দূর করে দিছি। আজকে উম্মতের কর্ণধার, উম্মতের মাথা, উম্মতের শিকড়, উম্মতের বটবৃক্ষ রসুল, যাদেরকে ঈমানের নেয়ামতের দায়িত্ব দিয়ে দিছেন, ঈমান সংরক্ষণের দায়িত্ব দিয়ে দিছেন, ওরাসাতুল আম্বিয়া বইলা, গোটা ঈমানের পাহারাদির দায়িত্ব আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহ রসুল যাদেরকে দিয়ে দিছেন। সেই ওলামায়ে কেরাম মীরা সূত্রে ওই আগুন তার কলবের মধ্যে জ্বালাইছে, প্রত্যেকটা আলেমের অন্তরে আগুন জ্বলে, আগুন। উম্মত যখন বিভ্রান্ত হয় তারা চুপ থাকতে পারে না। তুমি যতই আমাকে গালি দাও, তুমি যতই বলবা আমাকে, আমি চিল্লা দেই নাই, আমি কেন তাবলিগ নিয়ে কথা বলি, আমি সাল লাগাই নাই, আমি কেন তাবলিগ নিয়ে কথা বলি। এরে ভাই, তাবলিগ তোমার সম্পদ না, তাবলিগ আমার রসুলের রেখে যাওয়া আমানত। এই আমানতের খেয়ানত যদি কেউ করে, ইমানদার কোনো আলেম যার অন্তরের মধ্যে ওরাসাতুল আম্বিয়ার আগুন জ্বলে, খোদার কসম সে চুপ থাকতে পারে না, চুপ থাকতে পারে না, চুপ থাকতে পারে না। তুমি মনে করছো হাসান জামিলের আমিরগিরি দরকার? খোদার কসম 100 বছর ওই দাবি করি নাই আমরা। তুমি মনে করেছো নেতৃত্ব আমার দরকার? আমার নেতৃত্বের দরকার নাই। আলেমরা নেতৃত্ব চায় না, কাউকে ক্ষমতায় বসাইতে চায় না, কাউকে ক্ষমতায় উঠাইতে চায় না। বড় আশ্চর্য লেগেছে, তুমি বয়ানে বলো কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর থেকে হয়, অথচ তুমি মানুষকে উৎসাহিত করো কওমি মাদ্রাসায় চামড়া দিবেন না, কওমি মাদ্রাসায় যাকাত দিবেন না। আল্লাহর উপর ভরসাকারী কোনো ব্যক্তি এই বক্তব্য দিতে পারে না, কারণ কওমি মাদ্রাসা গোটা দুনিয়ার মানুষ চামড়া দেওয়া বন্ধ করলে, গোটা দুনিয়ার মানুষ যাকাত দেওয়া বন্ধ করলে, খোদার কসম দিন এই প্রতিষ্ঠানগুলো কোনোদিন বন্ধ হবে না, কোনোদিন বন্ধ হবে না। তোমার যাকাতের উপর ভিত্তি করে এই মাদ্রাসা দাঁড়ায় রয়ে নাই, এই মাদ্রাসা দাঁড়িয়েছে মাহমুদ হাসান দেওবন্দির রক্তের উপর, এই মাদ্রাসা দাঁড়িয়েছে হযরত তানভীর চোখের পানির উপর। এই জন্য বলি, এই দেশ থেকে মাদ্রাসা শিক্ষা ধ্বংসের চক্রান্ত যারা করছ, শুনে রাখো, শুনে রাখো, কচুরি পানার মতো ভেসে আসে নাই এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার উপর কাসেম নানুতুবির রক্ত পড়েছে, শাইখুল হিন্দের রক্ত পড়েছে। মনে রাখো, এই জাতি এ দেশ মুক্ত করার জন্য একবার মুক্তিযুদ্ধ করেছিল, এই জাতি ইসলামী শিক্ষা ব্যবস্থা রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবারও যুদ্ধ করবে, আবারও যুদ্ধ করবে, আবারও যুদ্ধ করবে। রাজি আছি মুসলমান ইনশাআল্লাহ? রব বলতেছেন আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা
কাবিজ আরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফানা লাক যিকরাক। আল্লাহু আকবার। রব বলতেছেন আগে নবী, আমি আপনার আলোচনা, আপনার প্রসঙ্গ, আপনার জিকির আমি সমুন্নত করেছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল আল্লাহ যে বললেন ওয়া রাফানা লাক যিকরাক, এটার অর্থটা কি? হযরত জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, রব জানাইয়া দিছেন এর অর্থ হইল মাতা যুকিরতু যুকিরতা। ও হাবিব, যখনই আমার নাম উচ্চারণ হবে আমি আল্লাহ ব্যবস্থা করে দিছি সাথে সাথে আপনার নামটা উচ্চারিত হবে। আজানে খেল করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালিমায় খেল করেন লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলে না, কথা বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার আপনাদের জবান দিয়ে কেন উচ্চারণ করাচ্ছি দোস্ত? আজকাল দুনিয়ায় কিছু টাই মৌলবি আর আপ টু ডেট মৌলবি বাইর হয়েছে, যারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালিমার অংশ না, আছে কি না? তারা এতদিন পর্যন্ত দিনকে বেদাত বেদাত শিরিক শিরিক বইলা দিনের মাসআলাগুলোকে কাটছাট করতে করতে এখন কালিমার মধ্যে কেচি লাগানো শুরু করেছে। ও মুসলমান, কোন কুলাঙ্গার যদি কালিমায় কেচি লাগাইতে চায় তোমরা চুপ থাকবা না, রক্ত দেওয়ার জন্য রেডি হবা? কালিমার ঝান্ডাই দুনিয়ায় সমুন্নত রাখার জন্যে কে কে কল্লা দিতে রাজি একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী বানাও। আল্লাহু আকবার। কোন কোন মুহাদ্দিস, কোন কোন মুফাসসির আল্লাহর হাবিবের নাম উচ্চারিত হওয়া, উচ্চকিত হওয়া, উঁচু হওয়ার মাসআলায় ব্যাখ্যায় বলেছেন, ওই যে আলমে আরওয়াহতে, আলমে আরওয়াহতে রব্বে করিম সমস্ত নবীদের থেকে একটা সাক্ষী নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। সূরা আলে ইমরান আয়াত নম্বর 81 রব সব নবীদের থেকে প্রতিজ্ঞা নিয়েছেন কি? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। রব প্রতিজ্ঞা নিয়েছেন সব নবীদের ঠিকা, আমার হাবিবরে যদি পান এর উপর ইমান আনবেন আপনারা, আমার হাবিবকে যদি পান তাকে সাহায্য সহযোগিতা করবেন আপনারা। সব নবীরা বলে আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত, আমরা স্বীকার করে নিলাম। আল্লাহ বলেছেন আপনারা সাক্ষী থাকেন আমিও সাক্ষী রইলাম। এইভাবে আল্লাহ তাআলা তার হাবিবের সম্মানকে এইভাবে বৃদ্ধি করেছেন, খালি উম্মতের নবী বানান নাই, আল্লাহ তাআলা আমার হাবিবকে সমস্ত নবীদের নবী বানাইছেন। সুবহানাল্লাহ। এরপর আয়াত فإنما العسر يسرا إنما العسر يسرا। ও নবী, আপনি ঘাবড়ায়েন না, আপনার পেরেশানি আসবে ঠিক, কিন্তু আপনার পেরেশানি যতটুকু আমি আল্লাহ স্বস্তি এবং শান্তি তার চেয়ে অনেক বেশি দান করব। সুবহানাল্লাহ। আলেমরা এই আয়াতের ব্যাখ্যাটা আলেমরা ভালো বুঝবেন, সাধারণ মানুষ বুঝতে একটু কষ্ট হইতে পারে। ইন্নামা আল উসরি ইউসরা, আল উসর মানে কষ্ট, পেরেশানি, মুসিবত, ইউসরা স্বস্তি, শান্তি, সহজ। আল উসর কষ্টটার মধ্যে আলিফ লাম আছে, আল আল, ইউসুর স্বস্তির মধ্যে আলিফ লাম নাই। শব্দ দুইটা দুইবার আলোচনায় আসছে, ফাইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। একটা কায়দা আপনারা পড়েছেন মনে থাকার কথা, আলেমদের নূরুল আনোয়ারের মধ্যে একটা কায়দা আসছে,
ইজাশতাদদাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাসরা ফাউসরুন বাইনা ইউসরাইনি ইজা ফাক্কারতাহু ফাফরা। আল্লাহু আকবার। মানে হচ্ছে যখন তোমার কোনো মুসিবত আসে তখন তুমি সূরা আলাম নাসরাহের মধ্যে একটু গবেষণা করো, দেখবা বিপদ একটা আসলে আল্লাহ তাআলা তার জন্য মুক্তির ব্যবস্থা করেন কমপক্ষে দুইটা। যখন তুমি আলাম নাসরাহ পড়বা তখন তোমার দিল শান্তি হয়ে যাবে। এটা আরবি একটা কায়দার ভিত্তিতে, একটা নিয়মের ভিত্তিতে, মারেফা, নির্দিষ্ট শব্দ যদি দুইবার আসে তাইলে শব্দের উদ্দেশ্য একটাই হয়, অনির্দিষ্ট শব্দ যদি দুইবার আসে তাহলে প্রথমটা আর দ্বিতীয়টা ভিন্ন ভিন্ন হয়। আল্লাহ তাআলা ওই যে কষ্ট এটাকে নির্দিষ্ট শব্দ আল উসুর বলেছেন, আর ওই যে স্বস্তি আর শান্তি এটা ইউসুর, অনির্দিষ্ট শব্দ না কেরা, এটাকে দুইবার এনেছেন মানে ডবল। এটা আল্লাহ তাআলার এক বড় রহমত। আল্লাহ বিপদ যদি দেন একটা তার সমাধান রাখেন আরও অনেক বেশি। কোরআনে কারিমে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। কোরআনে কারিমে আজাবের কথা আছে, শাস্তির কথা আছে 117 বার। কতবার? কতবার আজাবের কথা আছে? 117 বার। কিন্তু মাফের কথা, ক্ষমা করার কথা আছে ঠিক তার ডাবল 234 বার। সুবহানাল্লাহ। কোরআনে দারিদ্রতা, ফকার, দারিদ্রতার কথা আছে 13 বার, ঠিক এর উল্টা সচ্ছলতা, দারিদ্রতার উল্টা, ঠিক দারিদ্রতার উল্টা এর কথা আছে 26 বার, ঠিক 13-এর ডবল। সুবহানাল্লাহ। হাদিস আসছে, আল্লাহ তাআলা বলেন, ইনহাতানি ইয়ামশিক আতাইতুহু হারওয়ালা, বান্দা যখন আমার দিকে হাইটা হাইটা আগায় আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া গাই। সুবহানাল্লাহ। আরে দোস্ত, আল্লাহর হাবিবের ব্যাপারে দেখেন, যখন মক্কা থেকে আল্লাহর রসুল হিজরত করে মদিনার দিকে চলে যান, আল্লাহর হাবিবের সাথে সঙ্গী ছিল মাত্র কয়জন? আর জোরে বলেন না, কয়জন? একজন, কেবল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এটা ছিল চরম সংকটময় মুহূর্ত, চরম বিপদ আর কষ্টের মুহূর্ত। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, হাবিব আমার, আপনার বিপদ যদি হয় একটু আমি স্বস্তি দিব এত বড়। আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় গেলেন একজন সঙ্গী নিয়ে। 8 বছর পর সেই নবী 10,000 সঙ্গী নিয়ে আবার মক্কায় বিজয়ী ভেসে ফেরত আসলেন। সুবহানাল্লাহ। ঠিক আরো 2 বছর পর 1,24,000 সাহাবী সহ আবার ফেরত আসলেন। কথাটা এই জন্যে ব্যাখ্যা এত লম্বা আনলাম, এ দোস্ত, যারা আজকে ওলামায়ে কেরামের বিপদ দেখা হাসো, যারা শাপলার রক্ত দেখা হাসছিলা, যারা আমাদের কানে ধরা দেখা হাসছিলা, মনে রেখো একটা কথা, আমাদের প্রতিটা রক্ত একটা ইতিহাস হইয়া ফেরত আসে। আমাদের শহীদ হয়েছে 100 জন যদি হয়, মনে রাখো, খোদার কসম, ওই 100 শহীদের রক্তের উপর একদিন এই জমিনে ইসলামের পতাকা উত্তীর্ণ হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এই দেশে কালিমার পতাকা উত্তীর্ণ করার জন্য রক্ত দিতে হবে, রাজি আছো মুসলমান? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। রব বলতেছেন, ফাইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা, বিপদে পড়লে ঘাবড়ায়া যায় না, এরপরই কিন্তু আবার সূর্য হাসে। রাত যত গভীর হয় দিন তত কাছের হয়, বিপদে বন্ধু কিসের ভয়? ইনশাআল্লাহ। আল্লাহ রহমতের আশা আমরা করি কিনা? ইনশাআল্লাহ। রব বলতেছে, ফাইদা ফারাক্তা ফানসাব, ফাইদা ফারাক্তা ফানসাব। এই আয়াতটাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, ও নবী, ফাইদা ফারাক্তা, আপনি যখন দাওয়াতের মেহনত শেষ করবেন, মানুষ সংশ্লিষ্ট ইবাদত যখন করবেন, ওই কাজ শেষ কইরা আপনি যখন ফারিগ হবেন, বোঝা গেল কি? বোঝা গেল আল্লাহর ইবাদত দুইভাবে হয়, একটা হচ্ছে অন্যের মাধ্যমে, অন্যের পিছনে মেহনত কইরা, আরেকটা হচ্ছে সরাসরি অন্যের সাথে মেহনত কইরা যেই ইবাদত হবে এটার থেকে ফারেগ হওয়ার সুযোগ আছে, এটা সবসময় করতে হয় না, ফাইজা ফারাক্তা। কাজেই সারা জীবন চিল্লা দিতে হবে এটা একটা ভুল কথা, নিজের জন্য কিছু সময় বরাদ্দ রাখতে হয়। ফাইজা ফারাক্তা ফানসব, আপনি যখন দাওয়াতের মেহনত শেষ করে দিবেন অথবা আপনি যখন জিহাদ থেকে ফেরত আসবেন, ফানসব ফানসব আল্লাহর জন্য একটু মেহনত আপনি নিজে কইরেন। ফানসব নাস মানে কষ্ট,
মানে এত ইবাদত করেন যেন আপনার কষ্ট হয়, আইসি ইবাদত চলে না। এখন বাংলাদেশে যত ভিআইপি মসজিদ আছে, মসজিদ যত ভিআইপি, মসজিদের মধ্যে চেয়ারের সংখ্যা তত বেশি। ফাইজলামি না, ইবাদত আয়েশের জিনিস। সিঁড়ি বাও, সিঁড়ি ওঠো, ডায়াবেটিসের চিন্তায় সকালবেলা 5 মাইল হাঁটো, ব্যায়াম করো। মসজিদে আসলে তুমি মাহজুর, চেয়ার লাগবে হুজুর। আর জুমার দিন দেখি এই বুইরাগুলা, আগে তো বুইরাগুলা বসতো, এখন আর বুইরারা বসে না। এখন দেখি জুয়ান জান পোলা বানো চেয়ারে বসে, আর হুজুর বয়ান করে খুতবা দেয়, আর বুড়াগুলা বৈশা বৈশা ঘুমায়। ওলামা একরাম কি বলেন, চেয়ারে বসে হেলান দিয়া ঘুমাইলে ওই বেটার অজু আছে, তুই বেটা আরাম করে নামাজ পড়াস, তোর তো অজুই নাই। কথা কন ঠিক কিনা? একো বিরুদ্ধে বলবেন, এলাকার সব অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তো খিটখিটা মেজাজ হয়ে গেছে, এখন বউয়ের কাছেও ডেট ফেল। বউয়ের কাছে এবারে কি ডেট ফেল, মাইয়ার কাছে ডেট ফেল, বউয়ের কাছে ডেট ফেল, মাইয়ার কাছে ডেট ফেল, কোনো চান্স পায় না, পাত্তা পায় না। সব রাগগুলো এসে দেখায় ইমাম সাহেবের বিরুদ্ধে আর মহাজনের বিরুদ্ধে। চেয়ারে বৈশা বৈশা হুকুম করে ফ্যান্ডা ছাড়ার, এসিটা বন্ধ করার, এটা মুয়াজ্জিনের ইমাম সাহেব তোর বাপের সাকর। এই মুয়াজ্জিন না, এই খাদেমের পায়ের ধুলা তোর মতো হাজার সভাপতির মাথার মূল্য চেয়ে বেশি। সাবধান সাবধান, খবরদার, আলেম ওলামাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করলে, বিদ্বেষমূলক আচরণ করলে খোদার কসম ঈমান নিয়ে কবরে যাওয়া নসিব হবে না। আল্লাহ হেদায়েত নসিব করেন। ওয়াইলা রব্বিকা ফারগাব, ইবাদত করবা করবা, কিন্তু রবের সাথে একটু নিরিবিলি চুপচাপ বৈশা বৈশা কথা বইল, রবের দিকে একটু মনোযোগ হইও। আমরা বলি একটু মোরাকাবা কইর, ওই মোরাকাবা মানে আমার কত কথা আজকে আসিল, ওই মোরাকাবা মানে ওই যে কোয়ান্টাম মেথডের মোরাকাবা না, বৈশা বৈশা আগুনের চিন্তা করে, বৈশা বৈশা সূর্যের চিন্তা করে, পরিবেশের চিন্তা করে, কোয়ান্টাম মেথডের নামে মানুষকে বেইমান বানাচ্ছে। মোরাকাবা করতে হবে আমাদের আকাবির আস্তাবদের পরীক্ষায় পদ্ধতিতে। আল্লাহকে স্মরণ করবা, কবরের কথা স্মরণ করবা, মৃত্যুর কথা স্মরণ করবা। ওয়াইলা রব্বিকা ফারগাব, প্রতিদিন একটা টাইম বের করবা, তুমি তোমার রবের সাথে নিবিড়ে নিবৃতে একান্তে চুপচাপ বসে বসে তুমি তোমার রবের সাথে কথা বলবা। এটা রবের পক্ষ থেকে বড় নিয়ামত, যার দিলকে আল্লাহ তাআলা উন্মুক্ত করেছেন, বক্ষকে প্রশস্ত করেছেন, তার পক্ষেই এই রকম আমল করা সম্ভব। যার দিল সংকীর্ণ তার জন্য এই আমল সম্ভব না, তার পক্ষে সম্ভব খালি ওলামায়ে কেরামের ভুল ধরা। আল্লাহ তাআলা এই সমস্ত পাণ্ডার সন্ডাদের থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন, ওলামায়ে কেরামকে হেফাজত করেন, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করেন, দাওয়াত ও তাবলীগকে খানকাগুলোকে হেফাজত করেন। আমিন আমিন। এই ওলামায়ে কেরাম যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। দোয়া চাই, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকে লও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে।